এটা কি মাস চলছে জোরে বলুন? বৈশাখ মাস, বৈশাখ মাস। হ্যাঁ আপনারা দেখলেন না, আমি দেখলাম। আমি যখন মায়েদেরকে বললাম না এটা বৈশাখ মাস, মায়েরা বলছে হ্যাঁ কি ভক্তি, এটা বৈশাখ মাস, এটা এটা কি মাস? আচ্ছা কিছু মনে করবেন না, আমাদের হিন্দু শাস্ত্রে তিনটে মাস খুব দামি। আস্তে এইদিকে, আমাদের হিন্দু শাস্ত্রে তিনটে মাস খুব দামি, কি কি বলুন তো? একটি মাঘ মাস, একটি কার্তিক মাস, একটি বৈশাখ মাস, যে যেখানে বসে আছেন। এই তিনটি মাসকে আপনারা খ্যাতি দেবেন, খুব দাম দেবেন। মাঘ পেরিয়ে গেল, কার্তিক পেরিয়ে গেছে, এবার আসছে কি বলুন তো? বৈশাখ। পয়লা বৈশাখ থেকে শেষ বৈশাখ পর্যন্ত পয়লা বৈশাখটাকে আপনারা মানবেন। আমরা পয়লা জানুয়ারি মানতে শিখেছি পাশ্চাত্য শিক্ষায়, কিন্তু পয়লা বৈশাখ আমরা মানতে শিখি নাই। পয়লা বৈশাখটা মানবেন, পয়লা বৈশাখের দিনে ভগবানের কাছে প্রার্থনা করবেন, সারা বছর যেন আমার সুন্দর যাই। ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, যদি প্রার্থনা না করেন ভগবান কৃপা করে না। একটু শুনবেন আপনারা, বলছে মাঘ মাসে স্নানের জন্যে বিখ্যাত, আর কার্তিক মাসে দানের জন্যে বিখ্যাত, আর বৈশাখ মাস কিসের জন্য বিখ্যাত বলুন তো? জল দানের জন্য বিখ্যাত। বৈশাখ মাসে যদি সারা বছর তুলসী গাছে জল না দিতে পারেন, বৈশাখ মাসে কিন্তু তুলসী গাছে জল দিতে হয়। অনেকে দেখবেন তুলসী গাছে ধারা বৈশাখ মাসে দেয়, তুলসী মন্দিরে দেয় না, ধারা দেয় না, প্রতি বৈশাখ মাসে দিতে হয়। তুলসী মন্দির আপনারা বাড়িতে বাড়িতে করেছেন, প্রত্যেকটি হিন্দু সনাতনী মানুষের বাড়িতে একটা করে তুলসী মন্দির থাকবে। তুলসী মন্দিরটা যেন বাড়ির ঈশান কোণে হয়, চেষ্টা করবেন। সংসারে কিছু কর্ম করলে ভগবানকে পাওয়া যায়। দাদা ভাইয়েরা শুনে রাখুন, মায়েরা শুনে রাখুন, ভগবানের পায়ে আপনারা তুলসী পত্র দেন, কারা কারা দেন হাত তুলুন তো, যারা যারা দেন, বাহ। তুলসী পাতা ভগবানকে দেন, কিন্তু কটা দেবেন? তুলসী পাতা ভগবানের চরণে তিনটে দিতে হয়, এদিকে মায়েরা তিনটে। প্রশ্ন করবেন দুটো পা তিনটে দেবো কেন, জেনে নিন ভগবানের তিনটে পা। তিনটে পা কি করে বাবা? যখন দেখবেন বামন অবতার ধারণ করেছিল ভগবান, তখন নাভিমূল থেকে একটা পা সৃষ্টি করে নাই, সবাই লক্ষ্য করবেন, যারা বৈষ্ণব মানুষ ভক্ত তারা জানেন। তাহলে ভগবানের তিনটে পা, তার ডান পায়ে একটা তুলসী পত্র দেবেন, বাঁয়ে পায়ে একটা তুলসী দেবেন, মাঝখানে একটা তুলসী পত্র দেবেন। এইবার আপনাদের জানতে হবে তুলসী পাতাটা যে দেবো, এই পিচ্ছিল দিকটা গোবিন্দের পায়ে দেবো না খসখসে দিকটা গোবিন্দের পায়ে দেবো, বলুন তো কোন দিকটা দেবেন? পিচ্ছিল দিকটা দেবেন না খসখসে দিকটা দেবেন? ভগবানের পায়ে দেবেন পিচ্ছিল দিকটা, তুলসী পাতার যে প্লেন প্লেন পিচ্ছিল দিকটা, ওটা ভগবানের পায়ে দিতে হয়। খসখসে দিকটা দিতে নেই, কেন বলুন তো? তাহলে গোবিন্দের অঙ্গে কষ্ট পায়। আপনারা যেটা জানেন না সেটা জানিয়ে দিয়ে যাই, বিশেষ করে বাবারা অনেকে জানতে পারেন, বইপত্র পড়েন, আমি মায়েদের জন্য বলে যাই, মায়েরা বাড়িতে একটি নারায়ণ শিলা রাখবেন, দুটো রাখতে পাবেন না। দাদা ভাইরা যারা বাইরে থেকে শুনতে এসছেন তারা শুনে নিন, শাস্ত্র বললো বাড়িতে একটি নারায়ণ শিলা রাখবেন, দুটো রাখতে পারবেন না। বাড়িতে শিবলিঙ্গ একটার বেশি দুটো রাখতে পারবেন না। শিবলিঙ্গ যদি কোনো বাড়িতে একটার বেশি দুটো রেখেছেন, অমঙ্গল ডেকে এনেছেন। শিবলিঙ্গ কী রাখবেন, কালো না সাদা? শিবলিঙ্গ রাখবেন আপনারা কালো, সেই কালো শিবলিঙ্গে দুধ জল আপনারা ঢালতে পারেন, খুব মাথায় রাখবেন। শিবলিঙ্গে বেলপাতা দেন আপনারা, কিন্তু বেলপাতা সোমবার দিন দেন, আপনারা সবাই জানেন, কিন্তু সোমবার দিন বেলপাতা তুলতে নাই, এটাও জেনে রাখুন। আগের দিন তুলবেন, দু চার দিন আগে কি তুলবেন কোনো অসুবিধা নেই। এইবার বলে দিই আপনাদের, আপনারা বাড়িতে শঙ্খ রাখবেন, শঙ্খ দুটো শঙ্খ রাখবেন, একটা জলশঙ্খ একটা বাদ্যশঙ্খ, যে যেখানে বসে কীর্তন শুনছেন, একটা জলশঙ্খ একটা বাদ্যশঙ্খ। বাদ্যশঙ্খ মানে কি মা? যে শাঁখটা আপনি বাজান ওটা আপনি রাখবেন, আর জলশঙ্খ কোনটা বাবা? জল ভরে, শঙ্খের ভেতরে জল ভরে গোবিন্দকে স্নান করা হয়, মানে অভিষেক করা হয়, সেই শঙ্খটা আপনি রাখবেন। তিন নম্বর কথা বলে রাখি, যে যেখানে বসে আছেন প্রদীপ দেন তো মন্দিরে, কিন্তু প্রদীপ যারা সোজা দিচ্ছেন তারা ভুল করছেন, প্রদীপ দিতে হয় ডান দিকে নইলে বাঁ দিকে। কোন দিকে বললাম মা? প্রদীপ দিতে হয় ডান দিকে কিংবা বাঁ দিকে, প্রদীপ সোজা দিতে নাই। বলছে ঘিয়ের প্রদীপ দিতে হয় ভগবানের ডান দিকে, দেবদেবীর ডান দিকে, আর তেল বা তিলের প্রদীপ দিতে হয় ভগবানের বাঁ দিকে। এত এত সংসারে আপনারা ভগবানকে ভজন করছেন, এগুলো আপনাদের জেনে যান। প্রদীপ কিন্তু ভগবানের সোজাসুজি দেবেন না, তিল বা তেলের প্রদীপ কোন দিকে দেবেন? ভগবানের বাঁ দিকে। আর আপনি ঘিয়ের প্রদীপ দেবেন ভগবানের ডান দিকে। এবার বলে যাই, যে যেখানে বসে আছেন প্রদীপটা যে আপনি রাখবেন, সানের উপরে রাখবেন না, পাটার উপরে রাখবেন না, প্রদীপের নিচে কিছু জিনিস দিতে হয়। কি কি দিতে হয় মায়েরা? প্রদীপের নিচে আপনি ধান দিতে পারেন, প্রদীপের নিচে আপনি চাল দিতে পারেন, প্রদীপের নিচে আপনি গম দিতে পারেন, কিন্তু প্রদীপের নিচে যদি তাও না পান কিছু ফুল দেবেন, তারপরে প্রদীপটা চাপাবেন। এমনি শুধু শুধু প্রদীপ চাপাতে নাই, কিন্তু এগুলো খুব মাথায় রাখতে হয়, তবে আপনি সংসারে মঙ্গল ডেকে আনছেন। নারী যদি নারীর মতো হয় স্বামীকে ধর্মের পথটা এগিয়ে দেয়, আর নারী যদি আনারি হয় স্বামীকে ধর্মের পথ থেকে নিচে নামিয়ে দেয়। একজন আপনারা যারা মায়েরা কীর্তন শুনতে এসছেন আপনাদের কাছে একটা নিবেদন রইল, কোনো স্ত্রী যদি ধর্মের পথে এগিয়ে যায়
স্বামী যতই পছন্দ হোক সে কিন্তু তার পেছন পেছন একদিন যাবেই। কিন্তু নারী যদি বেঁকে বসে আর স্বামী যদি কৃষ্ণ ভজনের পথিক হয় সেই স্বামীর পক্ষে কৃষ্ণ ভজন করা সম্ভব হয় না, নারীর এত শক্তি। আমি বহু জায়গায় দেখেছি স্বামী কৃষ্ণ ভক্ত, নারী তার বিরুদ্ধে যায়, ও আর ভক্তি করতে পারছে না। কিন্তু দেখবেন নারী যদি কৃষ্ণ ভক্ত হয়ে যায় আর পুরুষ যদি পাষণ্ড হয় যেমন করে হোক যেন তোন প্রকারে তাকে রাস্তাতে নামাবেই, হরিবাস হরিনামের পথে নামাবেই। ওই জন্য মায়েরা সব জায়গাতে কীর্তন করছি, একটা জিনিস দেখতে পাচ্ছি বাবাদের সংখ্যা যত না বেশি হচ্ছে আপনাদের সংখ্যা বেশি হচ্ছে। কেন বলুন তো, আপনারা তো ধর্মটাকে ধরে রেখেছেন, আপনারা তো পুজো পাঠ করছেন, আপনারা তো সকালবেলায় ভগবানকে প্রদীপ দেখান, পুরুষ মানুষ তো সংসারে কাজের জন্য সকাল থেকে বেরিয়ে যায়, আপনাদের দায়িত্ব সব চাইতে বেশি। আপনি যে নারী, তবে সবাইকে বলে যায় যে যেখানে বসে আছেন মায়েরা, আপনারা কিন্তু বাসি কাপড়ে কোনো কাজ করবেন না, ঘুম থেকে উঠে বিছানার কাপড়ে কেউ কোনোদিন বাড়ির কাজ করবেন না, আপনার বাড়িতে অমঙ্গল হবেই হবেই হবেই। এই জন্য মাথায় রাখবেন বিছানা কাপড়টা ছেড়ে আপনি স্নান করে পবিত্র কাপড় পরে যদি বাড়ির সমস্ত কাজ সকাল থেকে করতে পারেন ভগবানের কৃপা আশীর্বাদ মঙ্গল আসবে। কিন্তু এখনকার সমাজে আমাদের যা উল্টো পাল্টা হচ্ছে, আমরা যা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়েছি, এখন আপনারা কাপড় পাল্টাতে জানি না, ওই কাপড়ে বসেই আমরা ছপ পরে চা খাই। অনেক মেয়েরা দেখবেন ঘুম থেকে নটার সময় উঠে, লজ্জা করা দরকার। সকালবেলায় মা বাবা এক কাপ চা পেলো কিনা খবর নাও, একবার মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করলে কিনা খবর নাও, তারপর তিনি কুকুর নিয়ে ঘুরে বেড়াবে। আর কতগুলো দামি কথা আপনাদের বলে যায়, স্মৃতিশাস্ত্র কি বলল, স্মৃতিশাস্ত্র বলল যে যখন বাড়িতে শুয়ে থাকবেন তখন শাস্ত্র বলছে আপনি দক্ষিণ দিকে মাথা করবেন কিংবা পূর্ব দিকে মাথা করবেন, মাথা করবেন না কোন দিকে, পশ্চিম দিকে আর উত্তর দিকে। প্রশ্ন করবেন প্রদীপবাবু উত্তর দিকে মাথা করবো না কেন, আপনারা জেনে নিন হিন্দু সমাজের কেউ যদি মারা যায় তার মাথাটা কোন দিকে মুখ করে রাখে, জোরে বলুন, উত্তর দিকে মুখ করে রাখে। শুধু তাই নয়, আমাদের পূর্বপুরুষরা যারা মারা গেছে জেনে নেবেন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, তার মধ্যে দক্ষিণ দিকটা হচ্ছে জমের দুয়ার, দক্ষিণ দিকটা কিসের দুয়ার বললাম, জমের দুয়ার, ওই দক্ষিণ দিকে কিন্তু আমাদের পূর্বপুরুষরা আছে। ওই জন্য দক্ষিণ দিকে পা করে কোনোদিন শোবেন না, যদি কেউ দক্ষিণ দিকে পা করে শোয় তবে পূর্বপুরুষদেরকে অপমান করা হয়। ওই জন্য যখনই বাড়িতে ছপ্পর খাট রাখবেন, তক্তা রাখবেন, বিছানা পাতবেন, মাথায় রাখবেন দক্ষিণ দিকে যেন পা না হয়, দক্ষিণ দিকটাকে মাথায় রাখবেন, কেন পূর্বপুরুষকে সম্মান দেওয়া হয়। উত্তর দিকে মাথা করবেন না কেন আগেই বলে দিলাম, পূর্ব দিকে মাথা করলে আপনার মাথা শান্তি থাকে কিন্তু পশ্চিম দিকে মাথা করলে দুশ্চিন্তা ঝড় ঝঞ্ঝা মাথার মধ্যে বয়ে যায়। শাস্ত্র বলছে আপনি বাড়িতে যখন খাবার খেতে বলবেন, স্মৃতিশাস্ত্র বলল বাড়িতে যখন খাবার খেতে বসবেন তখন পশ্চিম দিকে মুখ করে খাবার খাবেন না। প্রশ্ন করবেন পশ্চিম দিকে মুখ করে বসে খাবার খাবেন না কেন, সবাই শুনে রাখুন, দক্ষিণ দিকে মুখ করে খাবার খাবেন না, দক্ষিণ দিকে মুখ করে খাবার খাবেন না কেন, একটাই কারণ, কি কারণ না, দক্ষিণ দিকে মুখ করে খাবার খেলে আপনি এক মাস খেয়ে দেখুন, দু মাস খেয়ে দেখুন, যত রোগ আছে সব শরীরে আপনার ঢুকবে। যদি কেউ প্রমাণ করতে চান, চ্যালেঞ্জ করতে চান, স্মৃতিশাস্ত্র বলছে আপনি দক্ষিণ দিকে মুখ করে আপনি বেশি দিন নয় দেড় থেকে দু মাস মুখ করে খান, দেখুন আপনার শরীরে হাজার রোগ বাসা বাঁধবে। আমি বলি নাই, স্মৃতিশাস্ত্র বলল। এইবার সবাই লক্ষ্য করুন, দক্ষিণ দিকে পেছন করে পায়খানা যেতে নেই, ল্যাট্রিন, কেন দক্ষিণ দিকে আমাদের পূর্বপুরুষরা আছে তাকে অপমান করা হয়। আপনারা লক্ষ্য করবেন যখন খাবার খাবেন, বাড়িতে খাবার খাবেন তখন দক্ষিণ দিকে মুখ করে খাবেন না, কিন্তু আপনি ভোজ বাড়ি গেলেন, বাইরে গেলেন তখন দক্ষিণ দিকে মুখ করলেন, অসুবিধা নেই, কিন্তু বাড়িতে কিন্তু কোনোদিন দক্ষিণ দিকে মুখ করে খাবার খাবেন না। খাবার খাবার সময় ডান হাতে খাবার খেতে হয়, অনেকে ডান হাতেও খায় বাঁ হাতেও খায়, না না, বাঁ হাত ডান হাত দুটোতেই মুড়ি চিবোচ্ছে আর কি, তাহলে দেখবেন হনুমানের মতো খাওয়া হয়। ওই জন্য এটা হচ্ছে সিভিলাইজেশন, সভ্যতা, সভ্যতা কিছু করতে হবে আমাদের সংসারে যেগুলো করলে লাভ হয়। কিছু ভুল আছে আমাদের সমাজে, আমি ধরিয়ে দেবো আপনাদেরকে, দেখবেন কার্ডের মধ্যে লেখেন শুভ বিবাহ, এইদিকে আপনারা কার্ডের মধ্যে এখন কি লিখছেন, শুভ বিবাহ, 100% ভুল লিখছেন। প্রদীপ বাবু হাজার হাজার মানুষ শুভ বিবাহ লিখছে, আপনি বলছেন ভুল, হ্যাঁ ভুল লিখছে, কেন ভুল লিখছে, যে বিয়েতে 50টা পাখি কাটা হয়, 4টা ছাগল কাটা হয়, রক্তের বান বইয়ে দেওয়া হয়, ওই বিয়েটা শুভ কি করে হয়, যেখানে শুভ হবে সেখানে রক্তপাত হবে, জোরে বলুন, হ্যাঁ না না, তাহলে আপনারা বলুন যে বিয়েতে 50টা 100টা পাখি কাটা হচ্ছে, 400 4টা 10টা ছাগল কাটা হচ্ছে, রক্তের বান বন্যা বয়ে যাচ্ছে, আমরা শুভ বিবাহ কি করে লিখছি। আচ্ছা দেখবেন প্রজাপতয়ে নম, দেখবেন কার্ডের উপরে লেখা থাকে না প্রজাপতয়ে নম, লেখা থাকে না, নিয়ে একটা প্রজাপতি ছবি দেওয়া থাকে, কি ভাবেন আপনারা প্রজাপতি বিয়ের প্রতি, সম্পূর্ণ ভুল শুনছেন আপনারা, সম্পূর্ণ ভুল দেখছেন, ওই প্রজাপতি মানে সেই পতঙ্গ প্রজাপতির কথা বলি নাই, তাকাবেন আপনারা, শাস্ত্র কিন্তু পতঙ্গ প্রজাপতির কথা বলে নাই, কি বলছে,
স্বয়ং ব্রহ্মার কথা বলছেন, যিনি প্রজা সৃষ্টি করছেন সেই ব্রহ্মাকে নম জানাচ্ছে, কিন্তু প্রজাপতি সেই পতঙ্গটাকে জানাচ্ছে না। এগুলো আপনাদের একটু জানতে হবে। এই কলিযুগে যে সমস্ত ছেলেদের বিয়ে হবে, এই যে যাদের বিয়ে হবে তাদেরকে বলছি, এই কলিযুগে যে সমস্ত ছেলেদের বিয়ে হবে তাদের আদর ভালোবাসা যাবে শ্বশুর শাশুড়ির উপরে, আর শ্বশুর শাশুড়ির আদর ভালোবাসা যাবে জামাইয়ের উপরে, আর মাঝখানটিতে মা বাবা বসে বসে দেখবে। আপনাদের হচ্ছে এদিকে, আপনাদের বোধ হয় এদিকে শ্বশুর শাশুড়িকে ভালোবাসে না, সব মা বাবাকে লম্বা হয়ে সকালে প্রণাম করে নাকি? হ্যাঁ, বলে রোগটা সব জায়গাতে একই আছে। সে যতই পোস্টে চাকরি করো না কেন, নিজের বাবা মাকে ভালো না বেসে শ্বশুর শাশুড়ির প্রতি ভালোবাসা আগে যায়। কেন বলুন তো, বইয়ের ভারিটা বেশি তো। কিছু মনে করবেন না, এইদিকে তাকাবেন মায়েরা, এইদিকে এইদিকে। আসলে আমি একটা ছোট্ট কথা বলে রাখি, যখন মেয়ে ছেলেদের বিয়ে হয়ে যায় তখন একটা কান বন্ধ হয়ে যায়। এই যে যখন ছেলেদের বিয়ে হয়ে যায় একটা কান বন্ধ হয়ে যায়, বলবো কি করে বন্ধ হয়ে যায়? দেখুন, একজন মা ছেলেকে মানুষ করছে, ছেলে বড় হলো, চাকরি পেয়ে গেল, মা বললো শাড়ি এনে দে, দিল, গামছা এনে দে, দিল, একটা সোনার মালা এনে দে, দিল, কিন্তু বিয়ে হওয়ার পর কমে গেল আর দিল না। যখন ছেলেকে জিজ্ঞেস করছে, আচ্ছা বাবা বিয়ের আগে তখন যখন চাইতাম তখন তুই দিতিস, আর এখন যখন চাই বৌমা চাইলে টুক করে আনিস, আমি বললে তুই আনবো আনবো করে আনিস না কেন? বলছে মা বিয়ের পরে আমার একটা কান বন্ধ হয়ে গেছে। বলে কী রকম? বলছে তুমি যখন বলো একটা শাড়ি এনে দিস, একটা গামছা এনে দিস, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি, এক কানে ঢোকে এক কানে হুস করে বেরিয়ে যাই, আর তোমার বৌমা যখন বলে তখন তোমার বালিশে মাথাটা দাবানো থাকে, একটা কান চাপা থাকে, ওই যে বলে শাড়ি এনো ওই যে কানে ঢুকে যায় আর বেরোবার চান্স পাই না, ওই জন্য আমি সঙ্গে সঙ্গে এনে দিই। এই নিবেদন আপনাদের, মায়েদের খুব আনন্দ হচ্ছে, বলছে যাক আমাদের পক্ষ দিয়ে বলছেন কেউ। আমাদের ছেলেদের জন্মদিন পালন হলে সনাতন ধর্ম বলল যে কেক কাটবে আর না কাটবে, আর তোমরা মোমবাতি নেভাবে আর না নেভাবে, দুটো কাজ করো, কি একটু পরমান্ন পায়েস তৈরি করে ভগবানের চরণে দুটো তুলসী পত্র দিয়ে দাও, নিয়ে বাচ্চাকে খাইয়ে দিয়ে বলো হে প্রভু আমার ছেলে যেন প্রসাদ ভোজী হয়, আমার ছেলে যেন ভক্ত হয়, এই কথাটা আমাদের বলা দরকার আছে। কিন্তু আমরা আস্তে আস্তে অন্ধকারের দিকে যাচ্ছি, আলোর দিকে যাচ্ছি না। মোমবাতিটা নিভিয়ে দিলেন, কি লাভ, কি শিক্ষার মধ্যে? সনাতন ধর্ম বলল মোমবাতি জ্বালানো নয়, একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দাও, নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করো হে প্রভু ঘিয়ের প্রদীপটা যেমন জল জল করে জ্বলছে, আমার ছেলের জীবন প্রদীপ যেন দীর্ঘদিন ধরে জল জল করে জ্বলতে থাকে। কত সুন্দর শিক্ষা সনাতন ধর্মে দিয়েছে, আমরা নিতে পাচ্ছি না, আমরা উল্টো পথে হাঁটছি, আমরা সোজা পথে হাঁটছি না। এই শিক্ষাগুলো দেবার জন্য কীর্তন, তুলসীর মালা নিলে এইদিকে এইদিকে, তুলসীর মালা নিলে আপনি মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম খেতে পাবেন না। সবাই মন দিয়ে শুনবেন, অনেকে বলছে তাহলে তো মালা নিতে পারবো না, বাজার গেলেই তোমার মাথা খারাপ হয়ে যায়, যখনই কাটাকাটি দেখতে পাই মাথা খারাপ হয়ে যায়। আপনার মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন, তুলসীর মালা যারা পড়ছেন শুনে নিন, তুলসী মালা পড়ার বয়স্ক বাবারা যারা কীর্তন শুনতে এসছে তাদের গলায় দেখুন, ভক্ত মানুষের গলায় আছে, অনেকে মালা পড়েন নাই। একজন আমাকে প্রশ্ন করছে, মালা পড়লেই কি ভক্ত হওয়া যায়? প্রদীপ বাবু দামি কথা, দোকান থেকে মালা কিনতে পাওয়া যায় পড়লেই কি ভক্ত হয়? জোরে বলুন হা না না। দোকান থেকে বস্ত্র কিনতে পাওয়া যায় পড়লেই কি ভক্ত হয়? আগে ভেতরটাকে সাজাতে হয় তারপর মালা পড়তে হয়। আপনাদেরকে একটা কথা বলবো, মালা পরার আপনাদের কারো দরকার নাই, আগে আপনাদের ভেতরটাকে সুন্দর করুন, আগে জমি তৈরি করুন, জমি যদি তৈরি না করেন তাহলে বীজ ফেলে কোনো লাভ নাই। ওই জন্য আপনাদেরকে বলবো মালা পরার দরকার আছে, সাজের দরকার আছে। কেন বলুন তো, সাজের দরকার কেন আছে? একটা ছোট্ট কথা বলে রাখি, আপনি তুলসীর মালা পরেছেন, রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, কারো পেয়ারা গাছে একটা ডাল ঝুলছে, দুটো পেয়ারা টুকটুক করে তাকাচ্ছে, আপনি পেয়ারা তুলতে যাচ্ছেন আর চমকে থমকে যাবেন। কেন বলুন তো, পেয়ারা তুলছে মানে লোকে যদি বলে এ মালা পরেছিস, তিলক করেছিস, তুই চুরি করছিস, পাছে লোকে কিছু বলে তার জন্যে মালার দরকার, মালা হলো মাস্টার। নতুন তুলসী মন্দির করেছেন, গাছ লাগাবেন বুধবার দিন, সবাই মাথায় রাখবেন তুলসী মন্দিরে গাছ লাগাতে হয় বুধবার দিন। এবার তুলসী মন্দিরে যখন জল ঢালছেন দাদা ভাইয়েরা বাবারা, তখন কিন্তু আপনি ধুতি পরে কিংবা গামছা পরে দেবেন, কিন্তু কোনোদিন ধুতি বা গামছা পরবেন কিন্তু কোঁচা করে দিয়ে আপনি তুলসী মন্দিরে জল দেবেন। ভিজে কাপড়ে মায়েরা দেবেন না, শুকনো কাপড়ে দেবেন, সাদা লাল পেরে শাড়ি, এত কাপড় কিনতে পাচ্ছেন, একটা ভগবানের জন্য শাড়ি কিনতে পাচ্ছেন না, ওই শাড়ি পরে দেবেন। ভিজে কাপড়ে কেন জল দেবেন না আপনারা? সবাই
লক্ষ্য করুন, ভিজে কাপড়ে জল যত পায়ে পড়বে, সেই পায়ের জল যত মন্দিরে পড়বে, তত ভগবানকে অপমান করা হয়। এই জন্য তুলসী মন্দিরে ভিজে কাপড়ে কোনোদিন জল দিতে নাই। তুলসী মন্দিরে যখন জল ঢালবেন, সবাই তাকাবেন পশ্চিম দিকে মুখ করে, আপনারা জল ঢালবেন না। প্রশ্ন করবেন পশ্চিম দিকে মুখ করে জল ঢালবো না কেন? মুসলিম ভাইরা তো পশ্চিম দিকে নামাজ পড়ে, ওদের শাস্ত্র বলছে ওইদিকে কাবা মসজিদ আছে, ওটাকে লক্ষ্য করে নামাজ পড়ে। আর